প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য একটা সুসংবাদ বলো, গুপ্ত সংবাদ বলো, বা সিক্রেট রহস্য বলো। তোমার যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি অনেকের কাছে টাফ লাগে, আবার অনেকের কাছে সহজ লাগে। যারা সারা বছর কি পড়াশোনা করো, খুব ভালো পড়াশোনা করো, তাদের কাছে তো ইজি, কিন্তু যারা একটু কম পড়াশোনা করে তাদের কাছে একটু কঠিন হয়। কিন্তু এই কম পড়াশোনা যারা করেছে, কিংবা এখন দ্বিতীয় সামেটিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এরপরে তোমাদের কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা, এখন থেকেই যদি তুমি প্রিপেয়ার শুরু করো না, তাহলে সত্যি তুমি 100% বাজিমাত করতে পারবে। আর হ্যাঁ, কোন কোন বইগুলো পড়লে তুমি সহজে ইজি ভাবে কম সময়ে বেশি নম্বর স্কোর করতে পারবে, চলো সেই বিষয়ে আমি আমার একটা মতামত দিই। দেখো, এখানে তোমরা দেখতে পারছো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা বই। আশা করি তোমরাকে উপরের প্রথম ছবিটা দেখেই বুঝতে পারছো কি এটা সম্রাট, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজ। এই আমি 7টা বই কিনেছি। এবার দেখো, প্রথমে আমি তোমাদের কাছে একটা কথা বলে নিই, যে অনেকে কিন্তু এই ভিডিওটা প্রথমে 2-1 মিনিট দেখে স্কিপ করে চলে যাবে, কারণে তারা হয়তো ভাবে আমি বইটা প্রমোট করাচ্ছি না, প্রমোট করাচ্ছি না। এখানে দেখো, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইটা শুধু ভালো বললে একদম ভুল হবে, এটা তো ভালো থেকে ভালোতর বললে তবেই একমাত্র মানা যাবে। আমি কিন্তু এই বই পাবলিকেশনের, অর্থাৎ যারা বই পাবলিশ করেছে তাদের কাছ থেকে কোনো অনুমতি নিইনি, সুতরাং তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে আমি বইগুলো সম্পর্কে বলছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ আমার দীর্ঘদিনের টিউশনে যে পড়ানোর অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার নিরিখে আমি এই বইগুলো কতটা কি ভালো পেয়েছিস আর কতটা কি খারাপ পেয়েছিস চলো তোমাদের সামনে তুলে ধরছি। তো পাবলিশারদের কাছ থেকে আমি কোনো অনুমতি না নিয়ে বইটার রিভিউ তোমাদের দেখাচ্ছি এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরবো, সেটা রিভিউ দেখাচ্ছি। আর তারা এই ভিডিওটা যদি দেখে থাকে তাহলে তারা কি ভাববে আমি বলতে পারছি না, তবুও বইটা এতটাই আমার কাছে ভালো লেগেছে, সব দিক থেকে কেন ভালো লেগেছে সব তোমাদের বলছি, এতটাই ভালো লেগেছে যে আমি ভিডিও না করে পারলাম না। এবার চলো আমি তোমাদের এক এক করে দেখাই আর এক একটা বলি। তোমরা অনেকেই জানো আমার যে সাজেশন, এই সাজেশনের বাইরে কিন্তু আজ পর্যন্ত হয়নি বলতে গেলে চলে। হয়তো তোমরা দেখে থাকবে 7, 8, 9 এই পর্যন্ত সাজেশন একটু 19-20 হয়, কারণ এই কারণ 19-20 হয় প্রত্যেকটা স্কুল এক এক রকম প্রশ্ন করে। কিন্তু বোর্ড এক্সাম তোমাকে এখনো বলছি তুমি আমার ভিডিওর প্লে লিস্টে যাও, 11-এর গত বছর পরীক্ষা হয়ে যাওয়া, 12-এর গত বছর পরীক্ষা হয়ে যাওয়া, এমনকি মাধ্যমিক হয়ে যাওয়া, সেই যে প্রশ্নগুলো আমি প্রশ্ন দিয়ে মিলিয়েছি, তার আগে দেখো বছরের শুরুতেই কিন্তু আমি সাজেশন প্রোভাইড করছি। অর্থাৎ আমার আর কোনো কিছু না, আমার অনেকে কিন্তু ডিজিটাল ডিজিটাল রূপে এই স্ক্রিনের উপর ফুটে ওঠে সাজেশন, সেই সাজেশন তৈরি করে, কিন্তু আমি দেখো আমার হ্যান্ড রাইটিংয়ে আমার হাতের লেখা খাতার উপর সাজেশন লিখে বছরের প্রথমে শুরুতে সেরেছিলাম 11-12 মাধ্যমিক। ঠিক সেইগুলো তোমাদের টেস্ট পরীক্ষা তো হয়েছে, টেস্ট পরীক্ষার অনেকে একটু অনেক কমন বেঁধেছিল, অনেকে কমন বেঁধেনি, কিন্তু তুমি যখন এক্সাম পরীক্ষা বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক বোর্ড এক্সাম বলো, 11 বলো 12 বলো, যে অ্যানুয়ালি পরীক্ষা হয়, সেইখানে দেখো সেই বছরের শুরুর সাজেশনটা ধরে আমি তোমাদের প্রশ্নপত্র পুরো মিলিয়েছি, হুবহু কমন, এমনকি আমার দাগ নাম্বার সহ কমন এসেছিল। সুতরাং কি এই দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি এই কয়েক বছর ধরে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটা দেখছি। দেখো আরো অনেক বই আছে বাজারে, তুমি কিন্তু অনেক ধরনের বই পেয়ে যাবে, অ্যাভেলেবেল বইটা পেয়ে যাবে, অর্থাৎ তুমি অ্যাচিভার্স পেয়ে যাবে, তারপর তুমি পূজা প্রকাশনের ভালো চ্যালেঞ্জার বইও পেয়ে যাবে। আমি বলছি না কোনো বইটা খারাপ, তবে কি আমি যতগুলো বই দেখেছি এই বইটা আমি সবাইকে বলছি, এই কারণে বলছি এই বইটা যেহেতু আমি দীর্ঘদিন পড়াচ্ছি এবং এই বইটা থেকেও কিন্তু আমি পড়াই আমার ছাত্রছাত্রীদেরকে, এমনকি আমার নিজের লোক যারা আছে তাদেরকেও আমি এই বইটা সাজেস্ট করি পরীক্ষার আগে নিতে, তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট বা পারফর্ম করছে। সুতরাং তোমরা যারা ভালো পড়েছো তাদের তো কোনো অসুবিধা নেই, তারা নতুন করে বই কিনতে যেও না, শুধুমাত্র দেখে না। আর যারা এখন থেকে মনে করো যে খুব ভালো প্রিপারেশন হয়নি, কিন্তু আর কয়টা দিন পরেই তোমাদের পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য যারা এখনো প্রিপেয়ার্ড হতে পারোনি তাদের জন্য আমি সাজেস্ট করবো সম্রাট সিরিজের প্রত্যেকটা বই যদি তুমি নিয়ে নাও না তাহলে খুব ভালো হবে। এইখানে আমি তোমাদের বলছি এই কারণে, কারণ সমস্ত প্রশ্ন ধরো তুমি প্রত্যেক বই থেকেই কমন পাবে, কিন্তু এই জায়গার প্রশ্নটা না, দেখো এই যে মাত্র একটা চটি বই, দেখো কতটুকু চটি বই, তো এইখানে কিন্তু তোমাদের সমস্ত চ্যাপ্টারে সমস্ত ধরনের প্রশ্ন লেখা আছে এবং কিভাবে সুন্দর করে লিখতে হবে সবকিছু, তুমি প্রশ্নগুলো তো কমন পাবেই, এবং এইখানে একদম সহজ সরল ভাষায় লেখা আছে, তো সেই সহজ সরল ভাষাটা তুমি কিন্তু পড়ে রপ্ত করতে পারবে। বারবার প্রথমে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কিন্তু এই পাবলিশারদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু নিইনি, বা তাদের এমনকি তাদের পারমিশনও নিইনি, আর এই বইগুলো প্রমোটও করাচ্ছে না। আমার কাছে বইটা ভালো লেগেছে, সব আমি পড়াই, এই বই থেকেও কিন্তু আমি গ্রামারগুলো করাই, সমস্ত কিছু প্রশ্ন কোন কোন অনুকরণ হয়েছে সেটা দেখে আমি সাজেশন তৈরি করি। সুতরাং আমার মনে হয় তোমরা যারা এখন বিগেনার, অর্থাৎ যারা খুব ভালো করে পড়োনি তারা আছো, তারা এই বইটা রাখতে পারো। এই বই থেকে পড়লে আমি তোমাদের কথা দিচ্ছি, যারা এখনো কিছুই পড়োনি
তার এখন থেকে যদি মনে করো আজকের দিন থেকে তুমি শুরু করবে, তুমি যদি মনে করো টেস্ট পরীক্ষার পরেও শুরু করবে, টেস্ট পরীক্ষার পরেও কিন্তু তুমি শুরু করে এই বইটা, মানে এই যে 7টা বই আছে, যদি সম্পূর্ণভাবে বুঝে নিয়ে কভার আপ করতে পারো টেস্ট পরীক্ষার পর থেকেও শুরু করো, তাতে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা 75 থেকে 80% কমন পাবেই, 100%। চলো প্রথম বইগুলো একটু রিভিউ দেখো। এই দেখো, এটা হচ্ছে বাংলা বই, তারপরে দেখো ভূগোল, তারপর আছে ইতিহাস, তারপর আছে ইংলিশ, তারপর আছে ভৌত বিজ্ঞান, এরপর আছে গণিত, এরপর আছে জীব বিজ্ঞান। তো এবার তোমরা দেখো উপরেরটা, এইখানে দেখো মৌলিক লাইব্রেরি থেকে এটা প্রকাশিত হয়েছে, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন, মাধ্যমিক 2023-2025, 2024 সালে 100% কমন এখানে দিয়েই আছে। দেখো মাধ্যমিক মেধা তালিকার, মেধা তালিকা ছাত্র ছাত্রীদের নোটস এন্ড টিপস এখানে দেওয়া আছে, এছাড়া বাংলা, তারপর এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্নের উত্তর দেওয়া আছে। এটা দেখো কি বলছে, বলছে এডিটেড বাই জিত জিত মৌলিক। এরপরে চলে আসে এইখানে দেখো উল্টো দিকে কি আছে, উল্টো দিকের এইখানে বেশ কভার আপটা বেশ সুন্দর এইখানে করা আছে, কোনো অসুবিধা নেই। তো এইখানে কি সমস্ত বইয়ের ডেটা সম্পর্কে কিছুটা দেওয়া আছে। এবার চলে আসে, চলো তোমাদের একটু ভিতরে পেজটা দেখাচ্ছি। এইখানে দেখো কি বাংলা বইতে যেটা কি আছে, মাধ্যমিক আছে, আলিম আছে, হাই মাদ্রাসা আছে। এইখানে দেখো সুদীপ্ত সিকদার, আমরা যাকে সম্রাট বলেছি, তো এই সম্রাট ডাব বা সম্রাট স্যার যাই বলে খুবই উদার মনের মানুষ, যেমন তার বিগত বছর এসেছিল এবং এবারও তুমি সে একই পেয়ে যাবে। এবার দামটা চলে আসলো, দিয়ে আছে 150 টাকা। তো এই 150 টাকার উপর এক এক জায়গায় কিন্তু এক এক রকম দাম নেবে, কেউ 30%, কেউ 40%, কেউ 35%, কেউ 25%, এইভাবে ডিসকাউন্ট দিয়ে দেবে। তো এক এক জায়গায় এক রকম, সেইভাবে ডিসকাউন্ট দিলে কোথাও 100 টাকা দাম নেবে, কোথাও 105 টাকা দাম নেবে, কোথাও 110 টাকা নিতে পারে, আবার কোথাও 85 টাকা, 95 টাকা এরকম দাম নিতে পারে। তো সেটা এক এক জায়গায় এক এক রকম বই, যারা ডিসকাউন্ট করবে সেইভাবে। তো আমাদের এইখানে কি 100 টাকা করে পার পিস নিয়েছে, আমি 7টা নিয়েছি, 7টার দাম 700 টাকা নিয়েছে, মাত্র 5 টাকা কম নিয়েছে। তো এইখানে দেখো আমি কিন্তু এই সেটটা কিনেছি আমি একজনকে দেবো বলে, টোটাল সেটটা, কারণ তার এর আগে পরে সে পড়েছে। এবার এই বইটা থেকে সে শুধু সাজেশন গুলো কোন আকারে থাকে সেগুলো শুধু দেখে নেবে। দেখো এখানে কি কি আছে, প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, তোমাদের যে টেক্সট বইটা আছে না, বড় বড় মানে বই তোমরা পড়েছো, প্রান্তিক, ছায়া প্রকাশন, দেখো কত মোটা, সেইটারই সমস্ত চ্যাপ্টার দিয়ে আছে একদম ছোট ছোট ইজি করে, যে প্রশ্নগুলো আসার মতো বা আস। জ্ঞানচক্ষু, অসুখী একজন আয়ারও বেঁধে বেঁধে থাকে, আফ্রিকা হারিয়ে যাওয়া, কালীকলম, বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, পোলারেল্লাস, পথের দাবি, সিন্ধু তীরে, বাংলা ভাষায় বিজ্ঞান, অদল বদল, অস্ত্রের বিরুদ্ধে গান, নদীর ভিতর কোন। তারপরে দেখো এখানে কি আছে, গ্রামার, কারক, অকারক, প্রত্যেকটা দিয়ে আছে। এছাড়াও কি দিয়ে আছে, এছাড়া দিয়ে আছে মাধ্যমিক 2017-24 সম্পূর্ণ ব্যাকরণ সমাধান, হাই মাদ্রাসা 17-আলিম। এটা এবার দেখো কিভাবে তোমাদের দিয়ে আছে, দেখে নাও। এইখানে দেখো সমস্ত কিছু লেখা আছে, নির্দেশিকা কি কি লিখবে। এইখানে দেখো জ্ঞানচক্ষু, এই বইটা দেখো প্রথমে উৎস কোথা থেকে নিয়ে আছে জ্ঞানচক্ষু, এবার গুরুত্বপূর্ণ শব্দার্থ দিয়ে আছে, এরপরে কি ডাউট ক্লিয়ারিং, অর্থাৎ কিছু কিছু জায়গায় পড়তে গেলে না আমরা বুঝতে পারি না, গুলিয়ে ফেলি। যেমন কি তপনের মেসোমশাই লেখক হলেও পেশাগত ভাবে তিনি একজন কলেজের প্রফেসর, অর্থাৎ অনেকে বলে কি তপনের মেসোমশাই কি আছেন, লেখক। কিন্তু তারপরে কি এছাড়াও কি কি হতে পারে, পুরো টোটাল ডিটেলস দিয়ে আছে, এইগুলো তুমি পড়লে বুঝতে পারবে। এবার চরিত্রের চিত্রলিপি, তার মানে এইখানে এটা কে কে প্রধান চরিত্র, কে কে সেইটার অপ্রধান চরিত্র, কে 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 কি করেছিল, এটা তুমি জেনে নিচ্ছ। এবার জেনে নেওয়ার পরে দেখো এরপরে তোমাদের শুরু হয়ে গেল কি, এইখানে দেখো এমসিকিউ যে প্রশ্নগুলো, এই এমসিকিউ গুলো প্রশ্ন এখানে 4টে করে অপশন দেওয়া আছে, উত্তরটা ঠিক পাশেই লেখা আছে অপশন অনুযায়ী। এটা দেখো কোথায় হাই মাদ্রাসার নমুনা প্রশ্ন, এরকম ভাবে প্রত্যেকটা দিয়ে আছে। তারপর এই প্রশ্নটা যেমন দেখো, ছোট মাসে তপনের থেকে কত বছরের বড়, তো এইটা দেখো উত্তর মাধ্যমিকে 20, মানে 2020 সালে এসেছিল, আলিম বোর্ডে এসেছিল 22। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা দিয়ে আছে, দেখো দেখে নাও এইভাবে। এবার চলে আসি এসএকিউ, দেখো এখানে উক্তি, কিছু কিছু উক্তি আছে কে কি করেছিল, সেগুলো এইখানে তোমরা ইজিলি ভাবে পেয়ে যাবে। তারপর দেখো 1 নম্বর যে এসএকিউ আছে, সেই প্রশ্নগুলো এরকম তোমরা সুন্দরভাবে কিন্তু সব পেয়ে যাচ্ছ। এবার চলে আসো দেখো 3 মার্কের প্রশ্নগুলো, 1 মার্কের প্রশ্নগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে। এরপরে চলে আসো দেখো এইখানে যে 3 মার্কের প্রশ্ন পাবে, এইখানে 3 মার্কের বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটা, 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনটা, আর এই একটা প্রশ্ন আরো কতভাবে ঘুরিয়ে আসতে পারে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন প্রসঙ্গে অলৌকিক ঘটনা বলা হয়েছে, অলৌকিক ঘটনাটা বিবৃত করো। তো এই প্রশ্নটা এইভাবে না আসে আসতে পারে, সারা বাড়িতে সরগোল পড়ে যায় কোন ঘটনায়, বুকের রক্ত ছলকে ওঠে, এইভাবে আসতে পারে, অথবা বিষণ্ণ মন নিয়ে, তাহলে তুমি দেখতে পারছো তুমি তোমাদের মানে বইতে হয়তো একটা প্রশ্ন পড়ে গেলে সেই প্রশ্নটা আসলো, কিন্তু এমনভাবে ঘুরিয়ে দিলে তুমি বুঝতেই পারলে না।
তার জন্য দেখ এই এই বইটাই কি করেছে একটা প্রশ্ন আর কত রূপ ভাবে ঘুরিয়ে আসতে পারে সেইভাবে কিন্তু দিয়ে আছে। তারপর উত্তরটা দেখো ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে লেখা আছে, তো সব দিক থেকে বইটা না আমার খুব পছন্দ হয়েছে। এবার দেখো পাঁচ, এই 5 দাগের প্রশ্ন অর্থাৎ 5 মার্কের যে বড় প্রশ্ন হয় এইখানে প্রশ্নটা দেখো, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সেটা আর খুঁজে পায় না, এইটা আবার আসতে পারে তপন যেন কোথায় হারিয়ে যায়, এইরকম ভাবে একটা প্রশ্ন আর কত রকম ভাবে থাকতে পারে সেই রকম ভাবে দিয়ে আছে। তো এইভাবে কিন্তু সমস্ত কিছু দিয়ে আছে। তো দেখো একটু পিছনের দিকে আমরা চলে আসো, পিছনের দিকে কি পাবে, এইখানে দেখো সমস্ত কিছু প্রবন্ধ রচনা, তারপর তুমি বঙ্গানুবাদ সিলেক্টিভ কিছু পেয়ে যাবে, যদি এই বঙ্গানুবাদ থেকে হয়তো বা কমন তোমাদের আসতে পারে নাও পারে, গতবার যেমন কমন আসেনি এইখানে ঠিক তেমন কয়েকটা দিয়ে আছে, মানে তুমি দেখে নেবে। যা প্রতিবেদন যেগুলো আছে এইখানে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন তো তুমি লক্ষ্য করো, এইখানে দেখো সাজেশন আকারে যেগুলো দিয়েছে এইগুলো পরে দেখো এইখান থেকে তুমি কমন পাবো, প্রতিবেদন পাবেই। তারপরে দেখো এই সংলাপ, সংলাপটা এখানে যেগুলো আছে এগুলো তো প্র্যাকটিস করবেই, প্লাস এইখানে যেগুলোতে আছে সেইগুলো প্র্যাকটিস করলে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তো এইভাবে তুমি প্র্যাকটিস করে দেখো, বাংলাটা তোমাদের দেখালাম। এবার দেখো ভূগোলটা, ভূগোলটাও দেখো একইভাবে তোমাদের সেই দাম সম্পর্কে বলছি না, প্রথম পৃষ্ঠা বলছি না, এই চ্যাপ্টারটা দেখে নাও। বহির্জাত প্রক্রিয়া দেখো, সেই বহির্জাত প্রক্রিয়া পুরো চ্যাপ্টার ওয়াইজ করে দিয়ে আছে। তারপর দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, সমস্ত কিছু পার্থক্য তো তুমি পেয়েই যাচ্ছ, কিন্তু এইখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের ক্ষেত্রে দেখাচ্ছে, দেখো কোনটা ছবি দিয়ে আছে, যেটা ছবি এর আগের বারে বইতে ছিল না। তো এইখানে তুমি যখন পড়বে ছবিটা একটুখানি সহজ সহজ ছবিটা কিন্তু সহজ সরল ভাষায় লেখা আছে বা আঁকা আছে, দেখে তুমি কিন্তু সহজ জানতে পারবে। দেখো জলপ্রপাতের ছবিটা একদম ইজিলি ভাবে দিয়ে আছে, তুমি দেখে নিয়ে যত জাস্ট বুঝে নিয়ে পড়তে পারো লিখতে পারো। দেখো এইখানে প্রত্যেকটা লেখা আছে, প্রত্যেকটা লেখার পাশে ছবিগুলো কত সুন্দরভাবে আঁকা আছে। যেহেতু আমরা জানি পড়ার মাঝখানে ছবি থাকে, ছবির দিকে একবার নজর বুলিয়ে পড়লে খুব সহজে ইজিলি ভাবে মনে থাকে। দেখো এরকম ভাবে তুমি প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবে, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। তো এবার চলে আসো ইতিহাস, দেখো ইতিহাসটা কি আছে, ইতিহাসে দেখো ওই একইভাবে ইতিহাসের প্রথমে প্রশ্ন প্যাটার্ন এখানে সম্পর্কে বলা আছে। এবার দেখো এমসিকিউ যেগুলো দিয়ে আছে, তারপর ওই একইভাবে এসিকিউ দিয়েছে, এই উত্তরগুলো কি আছে, এই উত্তরগুলো দেখো এইখানে যে বলেছে এক কথা উত্তর সেই উত্তরগুলো কিন্তু এইখানে করা আছে। তারপর সত্য মিথ্যা দিয়ে আছে, ঐতিহাসিক ঘটনা কিছু দিয়ে আছে। তো এরকম দেখো প্রশ্নগুলো কত সুন্দর করে পয়েন্ট আকারে লেখা আছে সমস্ত কিছু। তো দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে, এইখানে দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তার রাজা রামমোহন রায় ভূমিকা, পাশ্চাত্য শিক্ষা বিস্তার রাজা রামমোহন রায় ভূমিকা, এবার পয়েন্ট পয়েন্ট দেওয়া আছে, তারপর সালগুলো দেওয়া আছে, তোমার যতটা প্রয়োজন তুমি সেটা এইখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে দেখো ওভারঅল ওই মানে বইয়ের মতো অত মোটা না, দেখতে একদম ছোট ছোট হলেও কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় আছে প্রচুর। তো সুতরাং এই বইগুলো তোমরা নিতে পারো, তোমরা নিতে পারো না আমি শুধু একটাই কথা বলবো, যারা বই কিনে পড়তে ইচ্ছুক অর্থাৎ অন্যের বই থেকে না বা সাজেশন থেকে না, মনে করো বই থেকে কিনে কিছুটা ভালো রেজাল্ট করতে চাও, তারা আমি বলবো অন্য অন্য সাজেশন বই আছে, তুমি অ্যাচিভার কিংবা পূজা প্রকাশন যে চ্যালেঞ্জার বই আছে আরো তুমি বাজারে অনেক এক্সট্রা পেয়ে যাবে, তো সেই বইগুলো তুমি নিতেই পারো। কিন্তু আমি বলবো আমার দেখা অনুযায়ী এইটা, কারণ হচ্ছে আমি যেহেতু পড়াচ্ছি এইখান থেকে পড়াচ্ছি, তো এই এইখান থেকে পড়াচ্ছি মানে কি এইখান থেকে আমি প্রশ্নগুলো নিচ্ছি, নেওয়ার পর দেখে নিচ্ছি, দেখার পর আমি সাজেশন তৈরি করছি। তো ইংলিশ বইটা দেখো তোমাদের একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছে, ইংলিশ বইটা সম্রাট স্যার যেমন উদার মনের যেমন ভালো মনের, খুবই শান্ত শিষ্ট নম্র মানের, ঠিক মিঠুন স্যারও তেমন, কারণ এই দুটো স্যারকে আমি আমার একদম কাছে থেকে দেখেছি, সুতরাং আমি এদের সম্পর্কে জানি। এনারা দুজন এমনই একদম কঠিন লেভেলটাকে ইজি করে দেখাতে পারে সকলের সামনে, এবং সকলের সামনে সকলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে। ইনারা দুজনই লিখেছে, তো সম্রাট স্যার বাংলা লিখেছে, মিঠুন স্যার ইংলিশ লিখেছে। এছাড়াও বাকি যে লেখকগুলো আছে মানে অন্যান্য বই যারা লিখেছে তাদের আমি কাছ থেকে দেখিনি, কিন্তু আমার মনে হয় ইনারা দুজন যখন ভালো এইরকম তাহলে এই রাইটার যারা আছে তারা সকলেই ভালো। বারবার একই কথা বলছে, অনেকে এই ভিডিওটা দেখে হয়তো ভাববে যে আমি কোনো কমিশন পেয়েছি মানে এই বই প্রকাশকের কাছ থেকে মানে বইটা রিভিউ দেখার জন্য, যেহেতু আমি টিউশন পড়াই, কিন্তু না দেখো আমি নিজেই কিন্তু এই বইগুলো পড়ি এবং সম্রাট স্যার মিঠুন স্যারকে আমি অনুসরণ করি। অবশ্যই এনারা খুব ভালো মানুষ এবং যারা ভালো তাদের ভালো বলতে হবে, তবে একটা কথা বলবো যারা ভালো তাদের ভালো বলতে হয়, এই দুজন স্যার অর্থাৎ সম্রাট স্যার এবং মিঠুন স্যার আমার অতিরিক্ত কাছ থেকে দেখা, এনাদের স্যার বললে ভুল হবে, এনাদের হচ্ছে আমাদের স্যারেদের স্যার বলতে হয় অর্থাৎ এনারা হচ্ছে গুরুদেব স্যার, এনাদের তুলনা হয় না। সত্যি কি বলবো, যারা দেখেছে তারাই একমাত্র বুঝতে পেরেছে। যাই হোক এইখানে দেখো তোমরা বইগুলো দেখো, বারবার একই কথা বলছি, প্রত্যেকটা বইয়ের রিভিউ দেখালাম, তুমি নিতে পারো। এই বইটা দেখো ইংলিশ বইটার বিশেষত্ব কি আছে, এইখানে দেখো প্রত্যেকটা আছে, তুমি গ্রামার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পেয়ে যাবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ব্যাপার আছে, কিভাবে করতে হয় গ্রামার রাইটিং কিভাবে করতে হয় সমস্ত কিছু তোমাদের A to Z দিয়ে আছে। এখানে দেখো
স্প্লিটিং আছে, অর্থাৎ বাক্য ভেঙে দাও, সেইগুলো আছে। তারপর প্রত্যেকটা দেখো তুমি এইখানে রাইটিং স্কিল কোন কোনগুলো আসবে বা কিভাবে আসতে হবে, তার ফরম্যাট সহ দিয়ে আছে। তো তুমি কিন্তু এটা রাখতেই পারো তোমার কাছে। আর যদি কারো মনে হয় না সবগুলো সহজ আছে, কোনো একটা সাবজেক্ট কিনবে সেটাও কিন্তু কিনতে পারো। তারপরে দেখো ভৌত বিজ্ঞান, চলে আসি দেখো ভৌত বিজ্ঞানে। কিন্তু তোমরা জানো গত বছরের প্রশ্নটা, যে মাধ্যমিকের গত বছরের প্রশ্নগুলো বেশ প্রতিবারের তুলনায় একটুখানি টাফই হয়েছিল, কিন্তু তবুও এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের বই থেকে কমন বাদিনী এমনটা নয়। প্রত্যেকটা বইতে প্রায় 95%, 100% কমন, এরকম ভাবে কিন্তু কমন এসেছে। তো এই বইটা দেখো, ভৌত বিজ্ঞানের বই সমস্ত কিছু দেখো এরকম ভাবে, যখন এইখানে আলোর চ্যাপ্টারে দেখো কেমন তোমাদের ছবি করে বুঝিয়েছে সমস্ত কিছু লেখা আছে। তো একটা সরু বইয়ের মধ্যে এ টু জেড সবকিছু আছে বিস্তার ভাবে। তো তুমি সাধারণত চাইলে বইটা রাখতেই পারো। দেখো গণিত, গণিতটা এই কারণে কিনেছি, আমি টোটাল একটা সেট নিয়েছি, এই টোটাল সেটটা আমার নিজের ভাগ্নি, তাকে আমি প্রোভাইড করবো একে এটা বইটা পড়ার জন্য। তো এইখানে সে দেখে দেখে কি বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো এইখান থেকে দেখো যে সলভ করে দিয়ে আছে, এইরকম ভাবে করতে হবে, তার কোনো মানে নেই, সলভটাও খুব ইজিলি ভাবে দিয়ে আছে, তুমি নিজেই বুঝতে পারবে। আর এইরকমটা না করে তুমি তোমার নিজের মতো করতে পারো, জাস্ট প্রশ্নের প্যাটার্নটা তুমি দেখবে কোনটা কোনটা আসার মতো, ঠিক সেই প্রশ্নগুলো। তারপরে দেখো এখানে নোটবুক সম্পর্কে, মানে নোটবুক দিয়েছে, কি নোটবুক মানে এই চ্যাপ্টার অঙ্ক থেকে কোন কোনগুলো হতে পারে বা কিভাবে করতে হতে পারে সবগুলো তোমাদের দিয়ে আছে। তো সুতরাং বইটা কাছে রাখলে আমি মনে করি তোমাদের লাভ ছাড়া কোনোই ক্ষতি হবে না। এবার দেখো জীবন বিজ্ঞানটা একদম ইজি প্রসেস, সমস্ত কিছু ছবি দিয়ে আছে, তো দেখো এরকম ভাবে লেখা আছে। তো তুমি কিন্তু চাইলে এই বইগুলো সাধারণত নিতেই পারো। তো আমি মনে করব প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই এক একটা বই রাখা তোমাদের অতি অবশ্যই ভালো। কিন্তু যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছে, মানে তারা নিতে পারছে না, তারা কি তারা শুধুমাত্র যে বইগুলো পড়েছে সেগুলো বারবার বারবার রপ্ত করার সাজেশনের জন্য তো আমি রইলামই, তোমাদের পরীক্ষার আগেই পেয়ে যাবে মাধ্যমিকের সাজেশন। তো আমি যেগুলো দেব সেগুলো বাইরে আসবেই না, কারণ হচ্ছে এটা শুধু মুখের কথা না, কারণ তুমি দেখো আমার প্রিভিয়াস ইয়ারের আগে সেই সাজেশন গুলো তুমি দেখে আসো, পরীক্ষায় মেলে কিনা দেখো, আমি মিলিয়েছি কিনা, তারপরে তুমি না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর তুমি করো। হ্যাঁ, তবে বারবার একই কথা বলছি, 9 পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 9 পর্যন্ত যে সাজেশন গুলো হয় সেগুলো হুবহু, অনেক পরীক্ষা আসে আবার অনেক পরীক্ষা আসে না, কারণ এই কারণে আসে না, এক একটা স্কুলের এক এক রকম। তো এটা ছিল মাধ্যমিকের ফুল রিভিউ বই এই প্রশ্ন। সুতরাং আমি মনে করি যে সম্রাট স্কুলের সাজেশনের বইটা নিলে তোমার উপকৃত হবেই হবে। সমস্ত বই ভালো, আমি কোনো বইকে খারাপ করছি না বা ছোট করছি না, কিন্তু আমার দেখা অনুযায়ী এই বইগুলো ভালো, এমনকি আমি নিজেও এগুলো ব্যবহার করি, এগুলো দেখে সাজেশন পত্র তৈরি করি। তোমরা চাইলে তোমরাও কিন্তু নিতে পারো। তো বেস্ট অফ লাক, এরপরে যদি তোমরা এক একটা বই রিভি চাও, মানে কোন কোন বইটা বা কোথা থেকে পড়াতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের দেখো, আর কটা দিন আছে দেখো, আর মাত্র কয়েকদিন পর থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে। এই টেস্ট পরীক্ষার আগে আমি প্রত্যেকে কি করবো, প্রত্যেক দিন এক একটা চ্যাপ্টার, অর্থাৎ বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে তোমাদের আলোচনা করে দেবো। তো চলো ভিউ দেখাতে হবে, সেই প্রশ্নগুলো আলোচনা করতে হবে। তাহলে তোমরা কমেন্টে পাঠিও, কমেন্টে লিখে পাঠাবে কোন ক্লাস থেকে কোথা থেকে, তাহলে আমার বুঝতে সুবিধা, সেইভাবে আমি তোমাদের ভিডিওগুলো নিয়ে আসবো। তো চলো বেস্ট অফ লাক, সকলে ভালো থেকে, সুস্থ থাকো, আর ভালো করে কিন্তু পড়াশোনা করবে।